ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। এই পর্বে আমরা শিখব টাপলস। তো এইগুলো আমরা কাট করে তো টাপলস নিয়ে কাজ করার জন্য যে কাজটি করতে হবে, আমরা এখানে একটা ভেরিয়েবল নিই, টাপল টাপল নামে একটা ভেরিয়েবল নিলাম। তো আপনারা শিখছিলেন যে লিস্ট 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 আর টাপলের তেমন একটা পার্থক্য নাই, কিন্তু লিস্টের ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারবেন, টাপলের ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন না, এতটুকু তফাত। তো লিস্ট নেওয়ার জন্য আমাদের নিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে আমরা সেমভাবে এখানে স্ট্রিং নিতে পারি বা ইন্টিজার যা ইচ্ছা তাই নিতে পারি। তো এখানে নিলাম একটা নেম, নিলাম আরেকটা নেম নেই। তো এইভাবে আমরা কয়েকটা মাল্টিপল স্ট্রিং নিয়ে নেই। তো এখানে আমি তিনটা বেলুন নিলাম, তিনটা বেলুকে এখন যদি প্রিন্ট করি টাপল, তো এখন আমাদেরকে আউটপুট কি দেয় দেখেন, পুরোটাই আউটপুট দেওয়ার কথা। এখন কিন্তু পুরোটাই আউটপুট দিচ্ছে। এখন এখানে চাইলে আমরা যেন কোন নাম্বার মানে কোন ইন্ডেক্সের ভ্যালুটা দেখবো, যদি দিই জিরো তাহলে আমাদের জিরো নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা শো করবে। আপনারা জানেন কীভাবে ইয়া করতে হয় এগুলা, তারপর আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে টাপল। তো আমরা চাইলে টাপলের ভিতরে আরেকটা টাপল নিয়ে কাজ করতে পারি। এখানে যদি আমি আরেকটা ইয়া নেই, টাপল নেই, এখানে যদি বলে দিই যে আমার নামটাই নেই, এইখানে আবার আমরা অনেক কিছু দিতে পারি। এখন যদি দেই জিপি এ 3.7 GPA 3.7 যদি দিয়ে দিই রুল, এভাবে এক্সাম্পল দিলাম আর কি। তো এটা আমাদের কয় নাম্বার আছে, 1 2 3 4, তাহলে এটা আমাদের কয় নাম্বার হতে পারে, এটা পারে 0 1 2 3। তাহলে এখানে আমরা যদি 0 3 প্রিন্ট করি তাহলে কি আসে আমাদের দেখেন, দুই নাম্বার যে টাপলটা আছে সেটা আমাদেরকে দেওয়ার কথা, টাপলের ভিতরে যে টাপলটি আছে সেটি আমাদেরকে প্রিন্ট করে দেখানোর কথা। দেখেন সেমভাবে দেখাচ্ছে। তো এখানে চাইলে হয়তো আমরা অন্যভাবে এটার ভিতরে যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো চাইলেও আমরা দেখতে পারি। এখানে যদি দেই 0 1 দিই দেখি দেয় কি না। হ্যাঁ, তো ওইটার ভিতরে মানে একটা বলে ভিতরে আরেকটা বলে রাখছে, সেটার যে ইন্ডেক্স আছে দুই নাম্বারে একটা ভ্যালুটা সেটাও আমরা দেখতে পারতেছি। তো এখানে আপনারা চাইলে বলে দিতে পারেন কত নাম্বার ইয়ার থেকে আপনারা প্রিন্ট করবেন এই টাপলের সমস্ত যে টাপল আছে। মনে করেন যে আমি এখানে 1 থেকে প্রিন্ট করব, 1 থেকে পুরোটাই প্রিন্ট করব, তাইলে 1 থেকে প্রিন্ট করলে আমাদের যে প্রথম যে এটা আছে এটা আসবে না, এটা যেহেতু 0 এতে ইন্ডেক্স আছে তাহলে এটা আমাদের আসার কথা না। হ্যাঁ, মানে 1 বাদে সব কিছু আমাদেরকে শো করতেছে। তো আপনারা টাপলের এটা বুঝলেন আর কি, টাপলটা হচ্ছে সেম ডিকশনারির মতোই কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না, আর ডিকশনারিটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছেন, রিমুভ করতে পারতেছেন, অ্যাড করতে পারতেছেন, এগুলো করতে পারতেছেন।